আমি নবী মুসা পাহাড়ে স্বয়ং উপস্থিত, এতদিন যে পাহাড়টা দেখে যে গাছা, আজকে তোমার গায়ের জামা দেখতে এসে দেখার আগে বেহুশ হয়ে গেছি, শাসার পরে দেখি পাহাড়টা পড়ে হয়ে গেছে তামা। কারণটা কি, যদি পাহাড় পড়ে আমি মুসাও পড়ে যাব, কিন্তু পাহাড় পড়লো আমি মুসা কেন পড়লাম না? আল্লাহ বলে নবী মুসা পাহাড় ঘুরেছে তুমি পড়ে নাই, যেহেতু আমার কাছে তবে জবাবটা শোনো নবী মুসা, তুমি আমার গায়ের জামা দেখতে এসে তুমি কেন পড়নি? আমি আল্লাহ জানি তোমার ভিতরে আছো নূরে মুহাম্মাদী, আমার হাবিবের নূর মোবারক। যদি আমার হাবিবের নূর না তোর ভিতরে থাকতো, আমি আল্লাহ নবী মুসা তোকেও পুড়িয়ে তামা বানিয়ে দিতাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জানার কথা আমি আগেই বলেছি, নবীর জীবনী শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে, তাই তো আমার মুফতি আজম মেজলা হুজুর কেবলা ওয়াজ করতে করতে মাঝে মাঝে বলেও ফেলতেন, বাবা তোমরা হলে আমি হলাম দু পাতার আলেম, তোমরা হলে বহু পাতার আলেম। কি গোয়া শুনেন নি মেজি হুজুর কেবলা, যারা শুনেছেন বলতে পারবে, আমি হলাম দু পাতার আলেম, আমি তো পড়ে পড়ে আলেম, আর তোমরা বহু আলেমের মুখের ওয়াজ শুনে আলেম। জ্ঞানী মানুষের কথা তো আল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যাবেন, প্রথম আল্লাহর হুকুম ছিল, লাস্টে যে হুকুম দিল আল্লাহ কি বলেছিল, জুতোটা খোলো তবে পাহাড়ে ওঠো। আর এবার বল নবীকে আল্লাহ, তো নবী তো বলেনি যে আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করবো, বলেছিল আমার আল্লাহ উপজে নবীকে বললেন জিব্রাইল মারফাত খবর দিয়ে আমার হাবিবের সঙ্গে আমার মিয়ারাজ হবে। রসুল যখন গেল আরশ আজিমে পৌঁছাবেন, নামার সময় রসুল্লাহ উঠতে পায়ের জুতোটা খুলছেন, আমার আল্লাহ পাক বলেন হাবিব নালাইন শরীফ, আমার রসুলের পায়ের জুতোটা কিন্তু হরিণের চামড়ার জুতো ছিল, ভুল বুঝবেন না। রসুল যখন উঠবেন ওই সময় পায়ের জুতোটা খুলবেন, একটা আদব সম্মান আছে তো আরশের নাকি? আমার আল্লাহ বলছে হাবিব আমার আরশ বলেছে জুতো খুলবেন না, জুতো পাই দিয়ে এলে আমার আরশটা ধন্য হবে। তাহলে মুসার জন্য মানা আর নবীর জন্য খোলা নিষেধ, বলুন জীবনীর কথা বলছি। আল্লাহ নবী মুসা তুর পাহাড়ে উঠলেন, আল্লাহ আমি একটু তোমারে দেখবো, তাই তো বলেছিল না বলে আমি কিন্তু ছেড়ে ছেড়ে যাব, কারণ যেতে যেতে সেই আমার রসুল্লার পায়দায়েশ পায়দা তো হয়ে গেছে আদম নবীর আগে, তার মানে তখন ছিল নূরের হালাতে, রসুল এবার আসবেন সশরীরে ধরার বুকে, ঠিক কিনা বলেন? মুসা নবী বলছে আল্লাহ তোমার দেখবো, আল্লাহ উত্তরে কি বললো, একজন দেখবে, দেখতে গেলে তো পাওয়ার দরকার, তোমার তো লো পাওয়ার মানে লো ভোল্টেজ তো জিরো ওয়াটের ডুম, আর আমার দেখতে এলে হাজার ওয়াটের বাল্ব ডুম লাগবে, তোমারও জিরো ওয়াটে যদি হাজার ওয়াট দেই থাকবে, এ তো চল্লিশ ওয়াটের, যদি যদি একশো দেই শব্দ হবে, লাইট কালো হবে, তার মানে জ্বলে যাবে, তাই না? হ্যাঁ নবী মুসা একজন দেখবে, খুব জেদ। আল্লাহ বলছে মুসা দেখবি, যত বলার পরেও তবে যখন দেখবি তোকে আগে টেস্ট করে নিয়ে তবে দেখাবো। কি টেস্ট? ও নবী মুসা কালিমুল্লাহ, হে আমার নবী বন্ধু মুসা কালিমুল্লাহ, তুমি আমায় দেখবে আবেদন করেছো, আমি তোমায় বলেছি দেখা হবে না, চোখ দুটো আমি আল্লাহ তোকে দেখার জন্য দান করেছি, ও চোখ আমায় দেখতে পাবে না, চোখ দুটো পুড়ে ভস্ম হয়ে যাবে, তবে নবী মুসা তুমি এত জেদ করো দেখাতেই হবে, তবে নবী মুসা শোনো যেটা আমায় দেখবে বলছো, আল্লাহ বলি আমার আর কিনা নূর মুবারাককে, আমি আল্লাহ আমার নূরটাকে আমি আল্লাহ সত্তর হাজার পর্দা দিয়ে আটকে রেখে দিয়েছি, এক কথায় গেঞ্জির ওপরে সলুকা, সলুকার ওপরে জামা, আমার হলো তিনটে, আল্লাহ বলে আমি নূরকে সত্তর হাজার জামা পরিয়ে রেখে দিয়েছি। ও নবী মুসা তুমি দেখতে এসেছো, দেখার আগে
আগে আমার না আমার গায়ের জামাটা তোমাকে দেখাবো, তোমার চোখ সহ্য করতে পারে কিনা। তাই তুর পাহাড়ে এসো নবী মুসা, আমার গায়ের জামাটা দেখো। নবী মুসা আমার আল্লাহর কথা মতো পাহাড়ে আল্লাহর গায়ের জামা দেখতে গেল। পাহাড়ে উঠা মাত্র জামা দেখার আগে নবী মুসা বেহুশ হয়ে গেলেন, তাই তো নাকি? দেখে বেহুশ হয় আর না দেখে বেহুশ। তাই তো আমার ছোট হুজুর কেবলা একটা কবিতা পড়তেন মাঝে মাঝে, কুদরত আছেন তারিখে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, দেহ পা দুনিয়ার সাথে কেন বলো মোর, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, কোনায় ডুবিয়া গেলি গোরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলি গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, ওরে শোনে এসে তোমায় দেলে তালা যাবি, মালে কলমো তর রুহু যাবে লিয়া, ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বদ্ধি যাইবে উড়িয়া, সোনার গজুদ নিবে পোকাতে খাই, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক উপকার। ছোট হুজুর কে বইও লিখেছে এজাহারুল হক কথা, আর হুজুর জলসায় যেতেন এগুলো পড়তেন, আমার আল্লাহ কি গো কুদরত আজিম তার কি বুঝিতে পারে। আল্লাহর নবী মুসা কালিমা তুর পাহাড়ে উঠেছেন, আমার আল্লাহর গায়ের জামা দেখবেন, দেখার আগে নবী মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন, নিশাসার পরে নবী আমার বড় পূজো কোন ফুঁস এসেছে, নিশাসার পরে নবী মুসা কি দেখছেন, এতদিন যে পাহাড়ে এসে আল্লাহর সঙ্গে আমার কত কত হয়েছে, কথাবার্তা হয়েছে, আমি আজকে গায়ের জামা দেখতে এসেছি, আজও জানি এতদিন দেখেছি এই পাহাড়টা ছিল কাঁচা, কিন্তু আজকে আল্লাহর গায়ের জামা দেখতে এসে দেখার আগে বেহুশ হয়ে পড়ে গেলাম, শাসার পরে দেখি পাহাড়টা পুড়ে হয়ে গেছে তামা, কারণটা কি জানার জন্য নবী মুসা মাবুদের কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আমি মুসা যখন পাহাড়ের মাথায় উপস্থিত, ঘরে যদি ভিতরে থাকি ঘর যদি জলে শুধু ঘর পড়বে না আমও পড়ব, আমি নবী মুসা পাহাড়ে স্বয়ং উপস্থিত, এতদিন যে পাহাড়টা দেখেছি কাঁচা, আজকে তোমার গায়ের জামা দেখতে এসে দেখার আগে বেহুশ হয়ে গেছি, শাসার পরে দেখি পাহাড়টা পুড়ে হয়ে গেছে তামা, কারণটা কি, যদি পাহাড় পড়ে আমি মুসাও পুড়ে যাব, কিন্তু পাহাড় পড়লো আমি মুসা কেন পড়লাম না, আল্লাহ বলে নবী মুসা পাহাড় পুড়েছে তুমি পড়ো নাই, জানতে চেয়েছো আমার কাছে তবে জবাবটা শোনো, নবী মুসা তুমি আমার গায়ের জামা দেখতে এসে বেহুশ হয়ে গিয়েছো, হুশাসার পরে দেখছো পাহাড় পুড়ে তামা, তবে নবী মুসা যখন পাহাড়ে উপস্থিত পাহাড়ের মতো তোমাকেও আমি আল্লাহ পাহাড়ের মতো পুড়িয়ে তামা বানিয়ে দিতাম, কিন্তু পাহাড় পুড়েছে তুমি কেন পড়নি, আমি আল্লাহ জানি তোমার ভিতর আছো নূরে মুহাম্মাদি, আমার হাবিবের নূর মোবারক, যদি আমার হাবিবের নূর না তোর ভিতরে থাকতো আমি আল্লাহ নবী মুসা তোকেও পুড়িয়ে তামা বানিয়ে দিতাম, জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ, এই নবী মুসা তোকেও পুড়িয়ে তামা বানিয়ে দিতাম, কিন্তু পুড়িসনি কেন জানিস, তোর ভিতরে আছে নূরে মুহাম্মাদি, আমার রাসূলুল্লাহ নূর মুবারক, এর সম্মান আল্লাহ দিয়েছে না দেয়নি। হে মুসলমান, আজ ভারতের মুসলমান যদি খোদার কসম নবীকে সম্মান দিত, এদেশের জালেম সরকার কোনোদিন থুতু ছুঁড়ে আমাদের গায়ে দিতে পারত না, কি ঠিক কি না বলেন? যোগী জয়পাল পাহাড় ছেড়ে দিয়েছে, কি গো ঠিক কি না? কাকে মারবে, কাকে মারবে খাজাকে? আল্লাহ বলে খাজা ভয় করিস না,
আমি আল্লাহ তো তোর সঙ্গে আছি, পাহাড় কাছে এলো, খোদার হুকুম ছিল, আঙুলটা ঠেকিয়ে দিল, শুনে পাহাড় দাঁড়িয়ে গেল, জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহ বলে যে আমার হবে আমি আল্লাহ তার হব, ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমরা ভারতের মুসলমান দাড়ি আছে, টুপি আছে, সব আছে, আমরা কি আল্লাহর আছি? সব বললে ভুল হবে, আছে, কিন্তু এখন আমি একটা উদাহরণ দিয়ে বলতে গিয়ে বলছি, ভাই আল্লাহর যারা হয় তারা মিথ্যা বলে নাকি, আল্লাহর যারা হয় তারা গীবত করে নাকি, আল্লাহর যারা হয় তারা বেনামাজি হয় নাকি, আল্লাহর যারা হয় তারা সুদ খায় নাকি, যারা আল্লাহর হয় তারা কি লটারির টিকিট কেটে বলেন নাকি, ভুল বলছি? নামাজ পড়ে আপনার এলাকায় নয়, আমার বাড়ি তো বুঝতে পেরেছেন, বারাসাত শাসন থানা অন্তর্গত, আমার ভাই কো থাকে এই পাশেই, কথা বুঝতে পেরেছেন, ওই ভাদুয়া মোল্লা পাড়ায় কয়েল পাড়ার পাশে আছে, সে এসেছে সম্ভবত আমার সঙ্গে বাড়িও যাবে আজকে, শুধু বোঝানোর জন্য বলছি বাবু, মাগরিবের নামাজ পড়লাম একসাথে, সাসা শূন্যতার নফল পড়ি, দেখি ছুটতেছে কাউন্টারে, দেখি আমি বলি হারা চাষা কাউন্টার ধর চাষা, জানিস না টিকিট কাটে, আচ্ছা এখন আপনি বলুন, ওই দিনে তো লটারি বাদ হবে, তাই নম্বর মিলতে হবে, আপনারা বলুন চাচা যদি মগরেবের নামাজের নিয়ত করে পকেটে টিকিট রাখে, নামাজ হবে না টিকিটের কথা চিন্তা হবে, এই হলাম আমরা মুসলমান, রাগ করবেন না সোনা, বাস্তব যেটা বলছি, আর যদি আমরা আল্লাহর হতাম কখনো আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতেন না, চলে যান না হাড়োয়ার জমিনে, গোরাচাঁদ ২২ জন আউলিয়ার একজন আউলিয়া, চন্দ্রক্ষেত্র রাজা, স্বয়ং রাজা লেগেছিল, লাস্টে চন্দ্রক্ষেত্র রাজা ধ্বংস হলো, আর আজও হাড়োয়ার মাটি আলো করে হিন্দু মুসলিম সবাই গিয়ে গোরাচাঁদের মাজারে আশীর্বাদ মানছে, সবাই তাকে ভালোবাসে, আমার কথা বলার শুধুমাত্র তাদের ভিতরে ছিল ঈমান বিল্লাহ আর ঈমান বিল রাসূল, মুসা হলনি সেই নূর, আস্তে আস্তে রক্তাবার রক্তা আব্দুল মুতালিব, আব্দুল মুতালিব থেকে কি গো, আমার সময় কতক্ষণ তো বলেও দিল না, একটা লাইন যখন ধরবো বাপ ছেড়ে দিয়ে গেলে আপনাদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে, ঠিক কিনা, যাক চালিয়ে যাই, তবে দু ঘন্টার বেশি তো নয়, আল্লাহ অসুবিধা হচ্ছে নাকি আপনাদের, আর নবীর জীবনী যদি বলা হয় ভাই ভাই ও টানটন লাগবে না, শুধু গল্প করলেই ভালো লাগবে, হাজিরা যখন ফিরিয়ে এসে হজের গল্প করে হা করে শোনে, আহারে আমার নসিবে যদি একবার আল্লাহর হজ মিলত কি, ঠিক কিনা, তাই তো এবছরে সরকার হজ বন্ধ করে দিল, এটাই তো ওদের পরিকল্পনা, খবর স্বয়ং ওই দেশের জালম পিচাস নরপিচাস নরখাত সৌদি সরকার, বছরে একদিন খানায় কাবার গেট খোলা হয় আর ওই সরকার ভিতরে ঢুকে দূরে কান নামাজ পড়ে, মুসলমানের পরিণাম আর ভালো আছে, সে তারই অর্ডার খানায় কাবায় তালা ছুলিয়ে দিলেন, এক কথায় আর কাবা শরীফে নামাজ হবে না লকডাউনে, আর কি খানায় কাবা শরীফ আর তওব হবে না, ঢুকতে না পারলে তওব হবে, আমার আল্লাহ বলে আরব সরকার করোনাকে দেখি আমার আল্লাহ, আমি আল্লাহ আমার কাবাকে তুমি ফাঁকি দেবে, আমি আল্লাহ তা কখনো বরদাস্ত করব না, তুমি আল্লাহ বলি ওই আর কি না মসজিদুল হারাম আইনের কেটে তালা ঝুলবে, বান্দা আমার প্রবেশ করবে না, আমার কাবা শরীফ তওব বন্ধ হবে না, না 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 আমার কাবা তওব বন্ধ হবে না, যেদিন কাবা তওব বন্ধ হয়ে যাবে আমি সেদিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দিতে বলবো, তবে মানুষ না দিতে পারলো তওব না করতে পারলো আমি আল্লাহ, আর কিনা যে কথা মা আমিনা বলেছিলেন, বাচ্চা আমার ভূমিষ্ঠ হলো, আমার ঘরটা আলোই গুলজার ভাঙাচোরা ঘর, কিন্তু আমিনা বলি চারিদিকে তাকিয়ে দেখি একটা আওয়াজ ভেসে আসে, আমার রসুলকে সালাম দেয়, কারা এখানে তো লোক নাই, আমিনা চেয়ে 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 দেখে কোন দিক দিয়ে মানুষ সালাম দেয়, কিন্তু মা আমিনা বলে
আশেপাশে একটা মানুষ দেখতে পাই না, উপরের দিকে তাকিয়ে দেখি আমার ভাঙা ঘরের চালের উপরে এক দল কৌতুক পায়রা ঘুরে আর কোট দুটো বিড়ি বিড়ি করে নেড়ে নেড়ে আমার রাসূলুল্লাহর শানে সালাম করে একটু জোরে বলো সুবহানাল্লাহ। মা আমিনা বলে সেদিন ওই কৌতুক পায়রা গুলো দেখেছি, ওই কৌতুক গুলো আসলে কৌতুক ছিল না, ছিল আল্লাহ রহমতের ফেরেশতা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে অগণিত পাখিরা ডানা বিছিয়ে দিল, ডানা মেলে মানুষের মতো আল্লাহর খানাই কাবা বাইতুল্লাহ শরীফ। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবার এ গাড়ি চলবে বন্ধ হবে না, যেদিন আল্লাহ বন্ধ করবে কি গাড়ি, কলেমার গাড়ি কি গো, ঠিক কি না? তুমি যতই উঠে পেড়ে লাগো না কেন, একদিন তোমারও পরিণাম খারাপ হবে। তুমি গদিতে বসে এখন গাদ্দারি করছো, আবার আমার রাসূলুল্লাহ ইতিহাস বলে দিয়ে গেছো ভারতের জমিনে তোমার মতো মোল্লার বাচ্চা বসবে, সেদিন তুমি কোথায় যাবে? আমাদের ভিতরে আদর্শ আছে, ঝগড়া হিংসা করব না, মারামারি নকুনি করব না। কবি বলেছেন নানা ভাষা নানা মত পরিধান, বিভেদের মাঝে দেখো মিলানো মহান। বাগান যখন ফুল দিয়ে সাজাবো, বাগানে চারা লাগাবো, মনে মনে করি যদি শুধু রজনী বসাই, রজনী যখন ফুল দেবে এক রকমে মানানো হবে না, তাই বিভিন্ন ফুলের চারা বসাবো, রজনীর পাশে হেনা, হেনার পাশে জবা, জবার পাশে চামেলি, যখন দেবে একজন এক এক রকম কালার দেবে, ফুল বাগানটা কি সুন্দর দেখাবে। তাই কবি বলেছে গণতন্ত্র ভারতবর্ষ এদেশে বহু ধর্মের মানুষ বাস, আমরা এই বাগানের মতো কাঁধে কাঁধে মাল মিলে বাস করবো, তাহলে তো হবে হিন্দুস্তানের মানান। আমরা ভাঙতে চাই না, করতে চাই, তবে হিংসা করো না, লাভ হবে না। আমরা মুসলমান, আমার ভাইদেরকে ভাই বলে ডাকি, কখনো শত্রু বলবো না। বলবেন নাকি আমার রাসূলুল্লাহর আদর্শ হাদিস শরীফে এসেছে? আমি আপনাদের বলতে পারবো না, সময় লাগবে, এতটুকু বলতে পারি মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? রাসূলুল্লাহ ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে হঠাৎ দেখে একদল ইহুদি এসেছে নবীর সঙ্গে দেখা করবে, একটা পরামর্শ করবে। কিন্তু ওই সময়টা ছিল মাগরিবের সময়, হয়ে গেছে বিলাল মিনারে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন বিলাল আজান দিলেন, সাহাবাই কিরামিরা নামাজের জন্য রেডি হয়ে গেল, কাতারে দিয়ে দাঁড়িয়েছেন। আমরা সন্ধ্যায় যেমন আজান শুনে নামাজে দাঁড়াই, আমার হিন্দু ভাইয়েরাও কিন্তু ওদের ধর্মের পূজা করে না, করে না। ওই ইহুদিগুলো মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমাদের সময় প্রভুর একটা মানে কিনা পুজো করার সময়, কিন্তু এই জায়গায় তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দখল, এখানে যদি দাঁড়িয়ে আমাদের ধর্মের পূজা করি, আব্দুল্লাহর বেটার সঙ্গীরা হয়তো আক্রমণ করতে পারে। নবী একটা কথা বলেছেন সাহাবাদের, বাবা আমি যখন দাঁড়াবো তোমরা ভেবো না যে আমি সামনের দিকে শুধু দেখছি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি বামে তেমন দেখি। এক কথায় নবী বলেছে চতুর্দিকে আমি রাসূলুল্লাহ সমান দেখতে পাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝতে পেরে ওই ইহুদিদের ডেকে বলেছিল, ও ভাইজানেরা আপনারা বাইরে দাঁড়িয়ে কি বলা বলি করেন? ওদের খবরটা যখন নবীকে বলে দিল, মাতাল্লিল আলামিনের বিচারটা দেখো, রাসূলুল্লাহ আমার বলেছিল তোমরা যখন তোমাদের ধর্মের পূজা করবে আমার ভাই করতে পারবে না মনে করছো? তবে শুনি আমি আব্দুল্লাহর কথা বলি, বাইরে নয় গো, বাইরে নয়, আমার সঙ্গে ভিতরে চলো। রাসূলুল্লাহ নববীর ভিতরে ঢুকিয়ে নিল, নেওয়ার পরে বলেছিল জায়গাটা তোদের পছন্দ হয় সেই জায়গায় দাঁড়িয়ে তোদের ধর্মের পূজাটা আদায় করে নে। রাসূলের কথা বলা মাত্র ওরা নিজেরাই বলতে শুরু করে দিল, এটাই তো ছিল রাসূলুল্লাহ নবীর আখলাক চরিত্র।
আব্দুল্লাহর বেটা বারহাক নবী আর ভুল করবে না, তাই তার আপনি যে বন্ধ করে দিও রাসূলুল্লাহর হাতে হাত দিও ঈমানের কলেমা পড়ো মুসলমান হও তুমি নূরের কথা বলছিলাম তো, আব্দুল মুতালিব হুজুর নূর আমানত কোথায়? আব্দুল্লাহর কাছে। খুব সংক্ষেপ, একদিন ভাই নেতার কাছে বিপদে পড়লে প্রজারা গ্রামবাসীরা যায়, মক্কায় দুর্ভিক্ষ মানে মানে দেখা দিয়েছে। আর দুর্ভিক্ষ কখন আসে? যখন আল্লাহ পানির ফেরেশতার বলে দেয় পানির পাইপ লাইনটা বন্ধ করো, সমস্ত রুজি তো পানির ভিতরে, ঠিক কিনা বলেন? কবিও বলেছে পানির অপার নাম হলো জীবন। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এই পরবর্তী বক্তা কখন আসবে? অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? শুনছেন তো আপনারা? তারা শুনছেন, এবার একবার হাত তোলেন দিন দেখি, এদিক ফাঁকা হয়ে যাচ্ছে। জোরে দেন নারে তাকবীর। তবে উঠছে যারা, আমি বুঝিয়ে নিয়েছি, ওদের মন লাগছে শুনছে, কিন্তু উঠে যাচ্ছে এই জন্য কি গো, কারখানা তো দাউ দাউ করে চলছে, কি গো ঠিক কি না বলে? হ্যাঁ যান, একটা একটা করে সব একসঙ্গে হুড়ু হুড়ি করে যাবেন, একটা একটা করে যাবেন। আমার পরে কি আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা এসে গেছেন খুব তাড়াতাড়ি। আপনারা আমার সময় মানে আমার হায়াত মানে ওয়াজের মানে আজকের জলসার সময় সেই সময়ের একেবারে কমে গেছে। আর কিছুক্ষণ তারপর ইনশাল্লাহ আমার পরবর্তী বক্তা ভাই যান আসছেন। কি গো জানাব, নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলেমরা হলো নবীর ওয়ারেস, কি ঠিক কি না বলে? তবে আমার মতো আলেমকে জানা নবীর ওয়ারেস বলতে যাবেন না, এ গোডাউনে যে কত মাল ঢোকাচ্ছি। কি গো যারা নবীর ওয়ারেস হয় তারা গোডাউনে মাল ছেকে দেয় না কি গো, সব রকম চালায়, এরা করবেন না। আল্লাহ গো রাসূলুল্লাহর দাদু আব্দুল মুতালিবের কাছে একদল মানুষ এসে বলছেন, কাবার নেতা বড় দুর্ভিক্ষ, পানির জন্য মানুষ কষ্ট পাচ্ছে, আপনি একটু পানির সুব্যবস্থা নিন। কাবার পাশে দাঁড়িয়ে কাবার নেতা আব্দুল মুতালিব হাত তুলে মাবুদের কাছে ফরিয়াদ করছে, এই বলবো বাবু তোরা বল না সামনে, আবেগটা বাড়া না, কি বলছে? আল্লাহ বড্ড পানির অভাব, হাত তুলেছি ফ্রি মাল লোব না। কি গো আপনারা ফ্রি মাল নেন নাকি? ফ্রি মালের নেশা করবেন না, আর ফ্রি মাল যদি পেতে চান কি গো, আসল কোম্পানির ফ্রি মাল নেবেন, নকল কোম্পানির ফ্রি মাল নেবেন না। সালার গম যাচ্ছে খাচ্ছেন আর বাবুই পাখির মতো মানা চাচ্ছেন নাকি? কত বড় সর্বনাশ করেছে জানেন? ফেরাউন যেটা করেছিল খোদাই দাবি করার আগে হামানের পরামর্শ ছিল, শিক্ষিত মানুষের কাছে যদি তুমি মূর্খের মতো কথা বলো আমি তোমাদের খোদা কেউ মানবে না, আগে সমাজটাকে মূর্খ বানাও। তাই সেদিন হামানের কথা শুনে কি বলেছিল ফেরাউন? লকডাউন টেনেছিল, লকডাউনে কি ছিল? স্কুল মাদ্রাসা যা আছে আজ থেকে বন্ধ, কেউ যেন মাদ্রাসা স্কুলে পড়তে যেও না, অশিক্ষিত সমাজ তখন তৈরি হবে, আর মূর্খের কাছে যেটা দেবে সে টক টক করে খাবে। সমাজ যখন মূর্খে ছেড়ে গেল, ফেরাউন খোদাই বলে দাবি করলো, মানুষ হু হু করে ফেরাউনকে খোদা বলে নিল। আজ তোমার চাল খাইয়ে তোমার বুকে লাথি মেরে আজকে আমার ঘরের ছেলেদেরকে বলছে লেখাপড়া শিখতে হবে না, ঘরে বস মোবাইল টিপি পরীক্ষা দিবি আর পড়বি। কি গো কথা বোঝা গেল না? যে দেশে বাস করি এখন আইন মানতে হবে, কিছু করার নেই। আমি জোর করব, জোর করলেও খাটবে না। আল্লাহ আল্লাহ কথায় কথা বলে যাবে, আমার নবীর দাদু হাত তুলেছেন আল্লাহর কাছে, ফ্রি মাল নেবেন না। আল্লাহ পাকের দরবারে কেঁদে বলে ও গো রব্বুল আলামিন, আল্লাহ পানির জন্য ঘাত পেতে জি, পানি এমনি এমনি নেব রাব, তবে কিসের পানি চাস? আল্লাহ কত পানি কত পানি, আমি একটা পানি ফরিয়াদ করি আল্লাহ
হাজিরে কি যে কোন প্রবাসী দিয়েছিল নবী ইব্রাহিম, এক মশক পানি যখন ফুরিয়ে যায় আম্মা জান হাজিরা বাচ্চাকে আর পানি দিতে না পেরে সাপা মারোয়া দৌড়া দৌড়ি করে আর ইসমাঈল নবী পায়ের গুড়ালি ঠকে পালালি গুড়ালি ঠুকতে 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 একটা কূপ খনন করেছিলেন যার নাম হলো জমজমের কূপ। ওগ রাব্বাল আলামিন আল্লাহ পাক ওই জমজমের কূপটা হারিয়ে গেছে সমাজে জানে না কোথায় আছো। আমার ওই হারানো জমজমের কূপের সন্ধানটা যদি বলে দেন আমি আমার 10টা বেটা আপনি দিয়েছেন একটাকে আপনার রাস্তায় কুরবানি করব। এই কি বলেছে, এই কি বলেছে, 10টা বেটা একটা কুরবানি করব। বাবু কত সাগর, বড় বড় সাগর, সাগর কত বড় বড় সাগর। এখন আপনারা বলুন আব্দুল মুতালিব যে সাগরটার নাম বলেছে সাগর বড় না ছোট, জোরে বলে যে সব সাগরের জোয়ার ভাটা আছে কিন্তু ওই জমজমের কূপের সাগরের জোয়ার ভাটা আছে নাকি? ভাই আমার এক সময় আমার ভাই এসেছেন পিছনে, আমি বারবার বলেছি সময়টা কারণ আলেমকে বসিয়ে রেখে বিয়া দেব আমরা একই রুটের ভাই। আমি প্রথম ভেবেছিলাম কে হবে বাবু, আল্লাহর মেহেরবান অনেকদিন দেখা হয় রাজ সাক্ষাৎ হয়ে গেল, কথা বুঝতে পেরেছেন আমারই এলাকার উনি হলেন দক্ষিণ আর আমি হলাম উত্তর, কথা বুঝতে পেরেছেন। আল্লাহ এই জমজমের কূপ কত বড় কূপ, আমি ওদিকে আর লম্বা না একটু ছোট, চাটা খেয়ে নেন। আল্লাহ এক সময় বিশেষজ্ঞ পণ্ডিতেরা বলছে বিশ্বের মানুষ শুনেছি একটা কুয়াকে নিয়ে গর্ব করে, কি গো গর্ব আমাদের আছে না নাই? এ গর্ব পানি ফুরিয়ে গেল পৃথিবীর কিন্তু জমজমের পানি ফুরবে। খোদার কসম একবার জমাতে 40-50 লক্ষ মানুষ কাবা শরীফের মাটিতে দাঁড়িয়ে নামাজ আদায় করে আর যে হাজি যায় নামাজ আদায় করতে পানি না খেয়ে ফেরে না। তবে আগে বালতিতে করে তোলা হতো, এখন সব ক্যাপ সিস্টেম মোটর ফিট করা, কটা যে মোটর জমজমের কূপে লাগানো আছে আল্লাহই ভালো জানে। সৌদি সরকার হাজিদের পানি খাওয়াতে যে পট গ্লাস গুলো দিয়ে রেখেছে, আমি তো হেরেম শরীফের মসজিদে বসে বসে চিন্তা করেছি এই গ্লাস গুলোর খরচা দিয়ে আমাদের বাংলায় দেয় তো সুন্দরভাবে দেশ চলবে। ভাই কথা বুঝতে পেরেছেন? যাই হোক জমজমের কূপ বলছে চলতে একটু ঘুরে দেখি আসি ও কূপ কত বড় বড়, নজর দিয়ে বলছে সামান্য ছোট কূপ, এই ছোট কূপ। আল্লাহ আল্লাহ এবার ওরা বলতেছে দেখি মুসলমানদের গর্ব চূর্ণ করতে পারি কিনা। তাই সেদিন পর পর তিনটে মোটর বসিয়ে দিল, পুকুরে মোটর লাগালে অনবরত চললে পানি কমে না বাড়ে। মোটর লাগিয়ে ওরা চলে গেছে টিফিন করতে, 3 ঘন্টা পরে এসেছে নিচে যখন পানি যায় তখন হলারের পানি প্রথম যেমন থাকে তেমন থাকে, কালার চেঞ্জ হয় না। ওরা দূর থেকে লক্ষ্য করছে যেমন আগেই ছিল, দুধের চাইতে সাদা আর মধুর চাইতে মিঠা, দূর থেকে দেখছে যেমন ছিল তেমন আছে। হেরা চলতো কাছে দেখি এসে দেখে যেমন পানি তেমন, বলছি হেরা একটু কমলে না, কারণ কি এর গভীরতা কত একটু পরীক্ষা করব। ডুমুরি ডাকলেন অক্সিজেন লাগিয়ে নামিয়ে দিলেন, উনি নেমে কিছু সময় উপরে উঠে বলছে এ কুয়ার গভীরতা কতটা আমার বলা সম্ভব নয়, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি কি বলছেন? আমি নামলাম নিচের দিকে যেতে, দেখছি নিচে আর গর্ত নাই, তাহলে যাব কি করে? আমি চিন্তা করলাম কয়েক ফুট ডিপ গর্ত, ইতি এত পানি এলো কোথা থেকে? বলছে আমি নিরীক্ষ করে লক্ষ্য করি চারিদিকে একটা একটা করে সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গ দিয়ে জমজমের কূপের ভিতরে আল্লাহর রহমতের পানি ঝরে ঝরে আসে, আর যেমন পানি তেমন থাকে কেউ ফুরাতে পারে না। জোরে সুবহানাল্লাহ। সেই কুয়ের দোয়া করলেন নবী পাকের দাদু আব্দুল মুতালিব। কি করছি, অনেক কথা বলে ফেলেছি, বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলাম ভাই, বলতে গিয়ে ভাষাগত
দিক দিয়ে যদি ভুল হয়ে যায় ভাই হিসাবে ছেলে হিসাবে ক্ষমার নজরে আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখবো। যা কিছু আলোচনা রেখেছি আপনারা শ্রবণ করেছেন, শোনা বলা অফিক আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সবাইকে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরসুল আল্লাহুম্মা সাল্লি আলা